আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। সকালের সময় নাস্তা বানাতে চলে গেলাম, বাচ্চাদের স্কুল আছে, ওদেরকে স্কুলে নিয়ে দিয়ে আসব। বাহিরে কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বাসাটা আমার খুবই কাছে, তাই আমরা হেঁটেই যেতে পারি। এই ভিডিওটা আমি সবার পারমিশন নিয়ে করেছি। আমেরিকা নিয়মকানুন এত সুন্দর আর শিক্ষণীয়, মুগ্ধ হতে হয়। বাচ্চাদেরকে ওনারা পার করে দিচ্ছেন যাতে সেইভাবে ওরা রাস্তা পারাপার হতে পারে। সবাই সবার কাজ এত মনোযোগ দিয়ে করে, আসলেই ওরা নিরলস কাজ করে যায়। যে বা যে যে কোনো পোস্টেই থাকে না কেন, এদেশের আইন এত সুন্দর আর সবাই এটা মেনে চলে, তার জন্য এখানে কোনো অনিয়ম হয় না খুব বেশি একটা। নিহান চলে যাচ্ছে তার ক্লাসরুমে, উনি হচ্ছেন তার টিচার এবং হাই দিচ্ছিলেন। সাফন চলে যাবে এখন তার ক্লাসে। এটা তার ক্লাসরুম। উনি হচ্ছেন তার টিচার। ওরা বাচ্চাদেরকে এত আপন করে নেয়, বাচ্চারা স্কুলে বেশি সময় কাটায়। ওনারা বাচ্চাদের সাথে খেলাধুলা এবং এত সুন্দর সময় কাটান যে মা বাবাকে ছেড়েও বাচ্চারা স্কুলে থাকে এবং টিচারদের কথা ওরা অনেক মনোযোগ দিয়ে শোনে। তো এই ছিল আজকে ভিডিওটা, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে দিয়ে আসার। কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।